আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এর আগে তোমাদের 5টি লেকচার হয়েছে, আজকে 6 নম্বর লেকচার, চল তড়িতের অপর। আচ্ছা, আজকে শুরু হচ্ছে 322 পৃষ্ঠার যে একটা চিত্র আছে, এই চিত্রর যে অঙ্ক আছে সেখান থেকে শুরু করা হবে। এর আগে লেকচার 5-এ আলোচনা করা হয়েছে। এখানে এই চিত্রটা প্রথমে আমি একে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই চিত্রটাতে সার্কিটের ডি বিন্দু থেকে উপরের দিকে উঠলে প্রথমে একটা ব্যাটারি সেল আছে। ব্যাটারি সেলের উপরে এ বিন্দু, এখান থেকে একটা রোধ ডি বিন্দু, রোধ। আচ্ছা, এটা আমাদের এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। আচ্ছা, এটা হচ্ছে ডি বিন্দু, এটা ই, আর এটা হচ্ছে এফ বিন্দু। এটা আরন, প্রথম রোধ আরন সমান 3 ওহম, 3 ওহম। আর আর টু, আর টু সমান হচ্ছে আমাদের 6 ওহম। আর এটা হচ্ছে কারেন্টের ফ্লো দেখানো হয়েছে, কারেন্টের ফ্লো, এটা হচ্ছে আই ওয়ান, এটা হচ্ছে আই ওয়ান, আর এটা হচ্ছে আই টু, আই টু। অর্থাৎ বলতেছি এখানে হচ্ছে 2 ভোল্ট, প্রথমে তোমাকে চিত্রটা ভালোভাবে, তোমাদের চিত্রটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে এ বি সি ডি ই এফ, এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। এখানে একটা ব্যাটারি সেল আছে, তার বিভব হচ্ছে 2 ভোল্ট। আচ্ছা, এখান থেকে যেহেতু নিচে মাইনাস উপরে প্লাস প্রান্ত, সুতরাং কারেন্ট এই দিকে যাবে, গিয়ে এই যে বিদ্যুৎ যাচ্ছে, বিদ্যুৎ গিয়ে এই বি বিন্দুতে গিয়ে দুই ভাগে বিভক্ত হবে। এক অংশ চলে যাবে সি বিন্দুর দিকে, আর এক অংশ চলে যাবে ই বিন্দুর দিকে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই এখানে বি বিন্দুতে সে কারেন্ট দুই ভাগে বিভক্ত হচ্ছে, এক অংশ চলে যাচ্ছে সি বিন্দুর দিকে, আর এক অংশ চলে যাচ্ছে ই বিন্দুর দিকে। যে অংশ ই বিন্দুর দিকে যাচ্ছে, যাওয়ার সময় সেই অংশ এখানে রোধ আছে, আরন রোধ, আরন রোধে বাধাপ্রাপ্ত হবে, বাধাপ্রাপ্ত হওয়ার কারণে পুরোপুরি কারেন্ট যেতে পারবে না, না গিয়ে কারেন্ট যাবে মাত্রায় কম। আবার আরেক অংশ যে সি বিন্দুর দিকে গেছে, সি বিন্দুর দিকে গিয়ে সেটা এই আর টু রোধের মধ্যে দিয়ে যাবে এফ বিন্দুর দিকে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম এই পুরো কারেন্ট বি বিন্দুতে এসে দুই ভাগে বিভক্ত হয়ে এক অংশ সি বিন্দুতে ঘুরে এফ বিন্দু দিয়ে ই বিন্দুর দিকে আসতেছে, আর এক অংশ বি বিন্দু দিয়ে ই বিন্দুর দিকে আসতেছে। এসে এই ই বিন্দুতে এসে, ই বিন্দুতে এসে ওই পাশের যে লাইন আর এই লাইন, দুই লাইন আবার যুক্ত হয়ে একত্রিত আবার এই দিকে যাবে। অর্থাৎ এই এখানে যে পরিমাণ কারেন্ট থাকবে, এখানেও সেই পরিমাণ কারেন্টই কিন্তু থাকবে। এখানে মাঝখানে দুইটা রাস্তা দিয়ে ঘুরে আসবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আরেকটা কথা, বর্তনীতে মোট কারেন্টের পরিবর্তন হয় না, যে এবং বাইরে থেকে কোনো কারেন্টও আসে না, যে পরিমাণ কারেন্ট এখানে থাকে সেই পরিমাণ কারেন্টই পুরো বর্তনী ঘুরে আসে। হ্যাঁ, বর্তনীতে কারেন্ট উৎপন্ন হয় না, বর্তনীতে কারেন্ট ক্ষয়ও হয় না। আচ্ছা, তাহলে এবার আমাদের এখানে প্রশ্ন হলো যে এখান থেকে, সাধারণত এই চিত্র থেকে, এই চিত্র থেকে যদি প্রশ্ন আসে, সাধারণত প্রশ্ন আসবে সৃজনশীল বহুনির্বাচনী, যে নিজের নিচের উদ্দীপকটি থেকে 13, 14 এবং 15 নং প্রশ্নের উত্তর দাও সৃজনশীল বহুনির্বাচনীর ক্ষেত্রে। অথবা গ নম্বরে আসতে পারে যে এখানে আই এর মান নির্ণয় করো, গ নম্বরে কি আসতে পারে, আই এর মান নির্ণয় করো। অর্থাৎ ছোট আকারের প্রশ্নই মোটামুটি থাকার সম্ভাবনা আছে। তাহলে এখানে কি কি প্রশ্ন থাকতে পারে, সাপোজ যদি সৃজনশীল বহুনির্বাচনী থাকে, সেটা আমি দেখাচ্ছি। যে উপরোক্ত চিত্রটি থেকে এখান থেকে কি প্রশ্ন, প্রশ্নটা আমি ডান পাশে লিখতেছি যে এই উপরোক্ত উদ্দীপক থেকে বা চিত্রটি থেকে, এই চিত্রটি থেকে
আয়ন আই টু এবং আই এর মান নির্ণয় করো। কি কি উপরোক্ত চিত্রটি থেকে, এই চিত্রটি থেকে আয়ন আই টু এবং আই এর মান নির্ণয় করো, মানে আয়ন এই এই আয়ন রোধের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে তার মান হচ্ছে আয়ন, আর টু রোধের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে তার মান হচ্ছে আই টু, আর আই হচ্ছে এই যে প্রথম যে ফ্লোটা গেল এই ফ্লোটার মান হচ্ছে আই, আই এর মান নির্ণয় করো। মোট কথা তিনটার মান নির্ণয় করতে হবে এবং তিনটা মান দিয়ে বহুনির্বাচনী আমি যেভাবে প্রশ্ন বললাম সেভাবে আসতে পারে, তাহলে আমরা নির্ণয় করা যায় কিভাবে সেটা বলবো। আরেকটা কথা, ডায়াগ্রামে একটুখানি কমতি আছে, এখানে ডি বিন্দুটা ভূ সংযুক্ত করা আছে, ডি বিন্দু আমার ভূ সংযুক্ত করা আছে। আমরা জানি এর আগেই বুঝেছি, এর আগের ক্লাসটাতেই বুঝেছি বা তার আগের ক্লাসটাতেই বুঝেছি যে যে বিন্দু ভূ সংযুক্ত সে বিন্দুর ভোল্টেজ কত, ঠিক বলেছ, যে বিন্দু ভূ সংযুক্ত সে বিন্দুর ভোল্টেজ হচ্ছে জিরো, মানে ডি বিন্দুর ভোল্টেজ কত, ডি বিন্দুর ভোল্টেজ হচ্ছে জিরো ভোল্ট। আচ্ছা এবার বলো ডি বিন্দু আর ই বিন্দুর মাঝখানে কোনো রোধ আছে? নাই। তাহলে ই বিন্দুর ভোল্টেজ কত হবে? জিরো হবে, ঠিক বলেছ। তাহলে ই বিন্দুর ভোল্টেজ হবে জিরো ভোল্ট। তাহলে এফ বিন্দু আর ই বিন্দুর মাঝখানে কোনো রোধ আছে? নাই। এফ বিন্দু আর ডি বিন্দুর মাঝখানে রোধ আছে? নাই। তাহলে এফ বিন্দুর ভোল্টেজ কত হবে? এটাও জিরো ভোল্ট হবে। আচ্ছা সুন্দর, এইবার এই যে টু ভোল্ট, এখানে একটা কি আছে, ব্যাটারি সেল আছে, ব্যাটারি সেল নিচে মাইনাস, তাহলে আমার চার্জগুলো কোন দিক যাবে? ওপরের দিকে যাবে। তাহলে এখানে এ বিন্দু আর এই ব্যাটারি সেলের মাঝখানে কোনো রোধ আছে? নাই। তাহলে এ বিন্দুর ভোল্টেজ কত হবে? সুন্দর, এ বিন্দুর ভোল্টেজ হবে টু ভোল্ট। আচ্ছা এ আর বি বিন্দু বা বি আর টু ভোল্ট, এদের মাঝখানে কোনো রোধ আছে? না। তাহলে বি বিন্দুর ভোল্টেজ কত হবে? এটাও হবে টু ভোল্ট। আচ্ছা সি বিন্দু আর টু ভোল্ট, এদের মাঝখানে কোনো রোধ আছে বা সি ও বি এর মাঝখানে কোনো রোধ আছে? নাই। তাহলে সি বিন্দুর ভোল্টেজ কত হবে? এটা হবে টু ভোল্ট। তাহলে আমরা কিছু তথ্য বুঝে ফেলেছি, এবার সেখান থেকে আমরা এই মানগুলো বের করে ফেলব। তার আগে এই কথাগুলো আগে লিখতে হবে যে চিত্র হতে সমাধান কি লিখবো, যে চিত্র হতে আমরা কি পাইলাম, যে এ বি ও সি বিন্দু ভোল্টেজ ভোল্টেজ কত? টু ভোল্ট। আরও কি পাইলাম, যে ডি ই আর এফ বিন্দুর ভোল্টেজ এবং ডি ই ও এফ বিন্দুর ভোল্টেজ কত? জিরো ভোল্ট, ঠিক বলেছ, জিরো ভোল্ট হবে। আচ্ছা এইবার আই ওয়ান আই টু আর আই এর মান জানতে চেয়েছে, তাহলে আমরা জানি আই, আই এর সূত্র কি, আই সমান ভি বাই আর, তাহলে আই ওয়ান সমান ভি ওয়ান বাই আর ওয়ান, আই ওয়ান সমান ভি তো আমাদের একটাই, আই ওয়ান সমান ভি বাই আর ওয়ান। আচ্ছা অতএব আই ওয়ান সমান ভি বাই আর ওয়ান, ক্লিয়ার, আই ওয়ান সমান কি ভি বাই আর ওয়ান। এবার ভি এর মান কত আমার? টু, আর আর ওয়ানের মান কত? আর ওয়ানের মান হচ্ছে, দেখা যাচ্ছে এখানে আর ওয়ান হচ্ছে কি থ্রি ওহম, তাহলে থ্রি। আচ্ছা তাহলে আই ওয়ান এটা হচ্ছে বিদ্যুৎ, এর একক কি, বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, তাহলে আই ওয়ান এর মান হচ্ছে টু বাই থ্রি অ্যাম্পিয়ার। ব্যাস, এটা আমাদের কিন্তু একটা বহু নির্বাচন হয়ে গেল, এবার আমরা পরে যাব। আচ্ছা আবার আই টু, আই টু এর মান কত হবে? আই টু সমান ভি বাই আর টু, কারণ বর্তনী আমার বিভব কিন্তু একটাই, ব্যাটারি সেল একটাই আছে এবং সেটার এখান দিয়ে একই পরিমাণ কারেন্ট চলে গেছে, তাহলে আই টু কী হবে, যে ভি বাই আর টু, ভি বাই কী হবে আর টু, ভি এর মান কি টু, আর আর টুর মান কত সিক্স, এখন এত অ্যাম্পিয়ার, এখন টুকে সিক্স দ্বারা ভাগ দিলে কি হবে, যে ওয়ান বাই থ্রি অ্যাম্পিয়ার হবে। খুব সুন্দর না? আচ্ছা তাহলে এই আই কারেন্টিং কিন্তু বিভক্ত হয়ে দুই ভাগে বিভক্ত হয়েছে, তাহলে এই দুইটা কারেন্টের মান, এই দুইটা বিদ্যুৎ প্রবাহের মান, অর্থাৎ আই ওয়ান এবং আই টু এর মান যোগ করলেই কি পাওয়া যাবে, আই এর মান পাওয়া যাবে।
খুব সুন্দর। অতএব আই সমান কি হবে, আই সমান আই ওয়ান প্লাস আই টু, মানে টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি অ্যাম্পিয়ার সমান, এই টু বাই থ্রি আর ওয়ান বাই থ্রি যোগ করলে হয় ওয়ান অ্যাম্পিয়ার। তাহলে আমরা আই এর মানও পেয়ে গেছি, খুবই সিম্পল। যদি মনোযোগ সহকারে বুঝো এই চ্যাপ্টারটা অনেক মজা, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বুঝে ফেলেছো মনোযোগ সহকারে এই সমস্যাটা ভালোভাবে বুঝবা ইনশাআল্লাহ। এভাবে বুঝতে থাকলে তোমাদের কাছে ফিজিক্স হয়ে যাবে, খুবই ইজি একটা বিষয়। আচ্ছা চলে যাব আমরা এবার তুল্যরোধ বুঝতে। আচ্ছা তাহলে তুল্যরোধ প্রথমে আছে কি, শ্রেণী বর্তনী, প্রথমে আছে শ্রেণী বর্তনী। শ্রেণী মানে পাশাপাশি, শ্রেণী মানে কি, পাশাপাশি। যেমন যদি 20 জন ছাত্র, একজনের ডান হাত আরেকজনের বাম হাত, আরেকজনের বাম হাত আরেকজনের ডান হাত, অর্থাৎ মানববন্ধন দেখেছো তোমরা কখনো, মানববন্ধনের মতো করে দাঁড়ায়, তাহলে পাশাপাশি একটা রোধের পাশে আরেকটা রোধ, অর্থাৎ এই একটা রোধ এর পাশে আর একটা রোধ, এর পাশে আর একটা রোধ, এইরকমভাবে যদি চলতে থাকে এর নাম মানববন্ধন। এরকম রোধ যদি চলতে থাকে, এখানে আর ওয়ান, এখানে আর টু, এই আর থ্রি, এরা হচ্ছে শ্রেণী, একটা অন্যটার সাথে শ্রেণীতে আছে, একটা অন্যটার সাথে কীভাবে আছে, শ্রেণীতে আছে। আর যদি এইরকম হয়, এইরকম এইরকম ভাবে থাকে, এখানে আর ওয়ান, এখানে আর টু, এখানে আর থ্রি, তাহলে আর ওয়ান আর টু এবং আর থ্রি রয়েছে সমান্তরালে, আর উপরের চিত্রে আর ওয়ান আর টু এবং আর থ্রি রয়েছে শ্রেণীতে। আচ্ছা তাহলে সমান্তরাল এবং শ্রেণী তোমরা বুঝে ফেলেছ। এবার এই সম্পর্কিত কিছু কিছু সূত্রের ব্যাখ্যা একটু বুঝো, তাহলে পরবর্তীতে অঙ্কগুলো বোঝা সহজ হবে। সরাসরি সূত্রগুলো শুধু মুখস্থই করে গেলে কিন্তু সমস্যা হতে পারে। তাহলে তুল্যরোধ এইবার চলে যাচ্ছি আমরা 323 নম্বর পৃষ্ঠায়। কোথায় চলে যাচ্ছি, 323 নম্বর পৃষ্ঠায়। এখানে একটা চিত্র আছে দেখতে পাচ্ছ, 323 নম্বর পৃষ্ঠার চিত্রটা ভালো করে লক্ষ্য করো। অবশ্য এর আগে আমরা দেখেছি 321 নম্বর পৃষ্ঠায় যে এ নম্বর চিত্রটা একই চিত্র ছিল। এবার 323 নম্বর পৃষ্ঠার যে চিত্রটা এটা বুঝে একটু সহজ হবে। দেখা যাক চিত্রটা আবার আমি আঁকছি। আচ্ছা এখানে ভূসংযোগ করা আছে, আচ্ছা এখানে আর ওয়ান রোধ আর টু রোধ, এই রোধের হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে আর টু রোধ, আই কারেন্ট এভাবে যাবে, কেন যাবে আমরা বুঝতে পেরেছি, নিচে মাইনাস উপরে প্লাস, যাবে মাইনাস থেকে প্লাসের দিকে, তাই তো? এটা ভোল্টেজ, হ্যাঁ বিভব, এখানে বিভব দেওয়া আছে মানে কারেন্ট দেওয়া আছে, ঠিক আছে, ব্যাটারি সেল দেওয়া আছে। তাহলে এখানে আমি পয়েন্ট দিলাম এ বি সি ডি দিয়ে দিলাম, তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি কারেন্ট এই বি থেকে এ দিয়ে এই আর ওয়ান রোধের মধ্যে দিয়ে বি দিয়ে আর টু রোধের মধ্যে দিয়ে সি দিয়ে ভূসংযুক্ত হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা এর আগেই জেনেছি আই সমান ভি বাই আর, আই সমান ভি বাই আর। এখন কথা হচ্ছে যে যদি একটা রোধ থাকে, আমরা দেখতে পাচ্ছি এখানে এ বিন্দু, এখানে এ বিন্দু আর এখানে বি বিন্দু, ঠিক আছে, যদি কারেন্ট এই দিকে যায় সেক্ষেত্রে কি হবে, এ বিন্দুর চেয়ে বি বিন্দুর বিভব কম হবে, এ বিন্দুর চেয়ে বি বিন্দুর বিভব কম হবে। যেমন একটা ফুটবলকে যদি পাঁচতলা থেকে ছেড়ে দেওয়া হয়, পাঁচতলায় ধরে রাখা আছে একটা ফুটবলকে, তাহলে পাঁচতলায় ওর বিভব বেশি হবে, বিভব শক্তি বেশি হবে, যত নিচে পড়তে থাকবে তত বিভব শক্তি কী হবে, কমতে থাকবে। সেটা তোমরা কোন কোন চ্যাপ্টারে পড়েছ,
কাজ ক্ষমতা শক্তির চ্যাপ্টারে। তাহলে সেখানে দেখেছো যে পাঁচতলা যত উপরে থাকবে তত বিভব বেশি থাকবে, যত নিচে থাকবে তত নিচে নামতে থাকবে বিভব শক্তি কমতে থাকবে। তেমনি কারেন্ট, আরেকটা কথা, ফুটবলটা নিচের দিকে পড়েছে কেন? বিভব শক্তি উপরে বেশি, এই জন্য আপনা আপনি নিচের দিকে পড়েছে। অর্থাৎ বিভব শক্তি বেশি থেকে কমের দিকে যাইতে চায়। তাহলে এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভবের চেয়ে বেশি হলেই কেবল কারেন্ট বিদ্যুৎ এ থেকে বিতে যাবে। এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভব থেকে বেশি হলেই বিদ্যুৎ এ থেকে বিতে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে বিদ্যুৎ এ থেকে বিতে যাবে। আরেকটা কথা, এখানে কারেন্টের বেলায় এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভব থেকে বেশি, এই জন্য আমরা এখানে কিন্তু ভিএ মাইনাস ভিবি হবে, ভিবি মাইনাস ভিএ নয়, ভিএ মাইনাস ভিবি হবে। আচ্ছা, তাহলে আমরা জানি আই সমান ভি বাই আর, আই সমান কি? ভি বাই আর। আর এই ক্ষেত্রে আমরা লিখতে পারি আই সমান এখানে ভি। একটা জিনিস বুঝো যে এই ভি আর এ, এই যে ব্যাটারি সেল আর এর মধ্যে কোনো রোধ আছে? নাই, কোনো রোধ দেখতে পাচ্ছি না। তাহলে এখানে যে বিভব হবে, এর বিভব হবে ভি, এর বিভব হবে কি? ভি। কিন্তু বি এর বিভব কিন্তু এর বিভবের সমান হবে না। বি এর বিভবকে আমি ভি বি ধরবো, বি এর বিভবকে আমি ভি বি ধরবো, এর বিভবকে ভিএও বলা যায়, তবে আমি ভি বললাম এই কারণে যে এখানে যা বিভব এখানেও তাই বিভব হবে, এই জন্য আমি এর বিভবকে ভি বললাম। তাহলে এই আরনের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ কি হবে? যে আরনের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট এই দিকে যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে, তার পরিমাণ কি হবে? যেখানে আই সমান ভি মাইনাস ভিবি বাই আর হবে। আরো ভালোভাবে বোঝো, কারেন্ট এ থেকে বিতে যাচ্ছে, এর বিভব ভি, বি এর বিভব ভিবি ভাগ আর, আই সমান ভি বাই আর। আর এই ক্ষেত্রে যখন কারেন্ট একটা রোধের মধ্যে দিয়ে যাচ্ছে তখন আমরা বলবো যে আই সমান ভি মাইনাস ভিবি বাই আর। তোমরা সবাই বুঝতে পেরেছো কি না? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি এই ব্যাপারটা। এবার কারেন্ট এখানে এসে কারেন্ট এখানে বসে থাকবে না, কারেন্ট এবার তাহলে বি থেকে সিতে যাবে। বি এর বিভব কি? ভিবি, তাই তো? এবার সি এর বিভব কত বলো তো? হ্যাঁ, ভালোভাবে বুঝো যে সি এবং এখানে ভূ সংযোগ দেওয়া আছে, সি ভূ সংযোগ, এদের মাঝখানে কোনো রোধ আছে? নাই। তাহলে ভূ সংযোগ সরাসরি, তাহলে সি এর বিভব কত হবে? জিরো। সবাই বুঝতে পেরেছ? আবার ভালোভাবে বুঝো যে সি এর বিভব কত হবে? জিরো। সি এর বিভব কেন জিরো হবে? কারণ সি বিন্দু সরাসরি ভূ সংযুক্ত করা আছে, এই জন্য কি হবে? সি এর বিভব কি হবে? জিরো। ভি এর বিভব কিন্তু একটা থাকবে, সেটা কিন্তু আমরা জানি না, সেটা বের করার ব্যাপার। এখানে আমরা সূত্র বিষয়টা ভালোভাবে বুঝবো। তাহলে বি এর বিভব ভিবি, সি এর বিভব জিরো, তাহলে আর টু এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত হবে? আর টু এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান আমরা বের করব। তাহলে এখানে আর টু এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান সেটা কত হবে? আই সমান এই ভিবি মাইনাস জিরো ভাগ কি হবে? আর টু। এখানে কিন্তু আর ওয়ান ছিল, এখানে হচ্ছে আর টু। এখন যে কোনো জিনিস, যে কোনো সংখ্যা থেকে শূন্য বিয়োগ করলে, যে কোনো সংখ্যা থেকে শূন্য বিয়োগ করলে ওই সংখ্যায় থাকে স্বাভাবিক সেন্স। তাহলে অতএব আই সমান কি হবে? ভিবি ভাগ আর টু হবে, তাই তো? তাহলে এখানে দেখো, আমি এটাকে এক নম্বর সূত্র, এক নম্বর সমীকরণ বললাম, এটাকে দুই নম্বর সমীকরণ বললাম, বোঝো? যে কারেন্ট আর ওয়ানের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাই আর টু এর মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে আই সমান আমার এই সমীকরণ, আবার আই সমান এইটা, তাহলে এক এবং দুই নং সমীকরণ থেকে আমি কি পাবো? যে আই সমান এইটা, আবার আই সমান এইটা, তাহলে এক ও দুই থেকে কি পাই? এক ও দুই হতে, এক ও দুই হতে এবার কি পাবো? যে ভি মাইনাস ভিবি ভাগ আর ওয়ান সমান ভিবি ভাগ আর টু। সবাই বুঝতে পেরেছ?
তাহলে দুইটা সমীকরণ থেকে আমরা পাইলাম যে এইটা সমান এইটা। তাহলে আড়াআড়ি গুণ করে ফেলো। আড়াআড়ি গুণ করলে কি হবে, যে এটার সাথে এইটা গুণ করব, এটার সাথে এইটা গুণ করব। করো, যে করো আরণের সাথে ভিবি গুণ করো, বা এই আরণ ভিবি, আরণ ভিবি সমান কি হবে, আর টু এর সাথে গুণ করো, যে এই আর টু ভি মাইনাস এই আর টু ভিবি করেছ। আচ্ছা, বা এখানে আরণ ভিবি প্লাস আর টু ভিবি সমান আর টু ভি হয়েছে। আচ্ছা, এরপরে কি হবে দেখো, এই সমীকরণ থেকে উপরে যাই, বা এখানে ভিবি, ভিবিটা আমি কমন নিলাম, তাহলে এখানে কি হবে যে আর ওয়ান প্লাস আর টু সমান আর টু ভি হবে, বা ভিবি সমান কি হবে, ভিবি সমান এই আর টু ভাগ আর ওয়ান প্লাস আর টু ভি হবে, তাই তো। আচ্ছা, এবার যদি আমি এই ভিবি এর মানটা দুই নম্বর সমীকরণে বসাই, ভিবি এর মানটা এবার কোথায় বসাবো, দুই নম্বর সমীকরণে বসাবো, তাহলে কারেন্টের মান কি হবে। অতএব, আচ্ছা, তা অতএব দুই হতে আমরা কি পাবো, যে আই সমান এই ভিবি এর মান এইটা বসায় দিলাম, যে এই আর টু ভি ভাগ আর ওয়ান প্লাস আর টু, নিচে কিন্তু আর একটা আর টু থেকে গেল দুই নম্বর সমীকরণে বসালে। আচ্ছা, তাহলে আর টু আর আর টু কাটা গেল, কাটা গেলে কি হলো, অতএব আই সমান ভি বাই আর ওয়ান প্লাস আর টু হয়ে গেল। তাহলে এটা আমাদের আর একটা সমীকরণ, ধরে নিলাম এটা আমাদের তিন নম্বর সমীকরণ। তাহলে আমরা বেশ কিছু সমীকরণ পেলাম, তাহলে যেভাবে অঙ্ক আসবে, যেভাবে সার্কিট আসবে, সেইভাবে সূত্র বসিয়ে অঙ্ক করতে হবে, ভালোভাবে বুঝে নিবে তোমরা। আচ্ছা, তাহলে এখানে আমরা এই সূত্রটা আই সমান ভি বাই আর ওয়ান প্লাস আর টু, এবার যদি আর ওয়ান প্লাস আর টু কে আমি আর ধরে নেই, দেখো এবার যদি আমি কি করি, আর ওয়ান প্লাস আর টু কে যদি আর ধরি, যদি আর সমান আর ওয়ান প্লাস আর টু হয়, তবে আই সমান কি হবে, ভি বাই আর হয়ে যাবে। অর্থাৎ আমাদের সেই মূল সমীকরণে এসে গেলাম, খুব সুন্দর না। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম যে এই দুইটা বর্তনী পাশাপাশি থাকা যে কথায় একই জিনিস কিন্তু ঘুরে আছে, অর্থাৎ এই আর ওয়ান আর আর টু এভাবে থাকা আর আর ওয়ান আর টু এভাবে থাকা একই জিনিস, এটা কিন্তু এর কিসে আছে, শ্রেণীতে আছে, এটা এর কিসে আছে, শ্রেণীতে আছে, মানে পাশাপাশি আছে। তাহলে আমি বলতে পারি আর সমান আর ওয়ান প্লাস আর টু। একইভাবে যদি অনেকগুলো বর্তনী এভাবে, অনেকগুলো রোদ, এরকম অনেকগুলো রোদ পাশাপাশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারবো যে আর সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস, এভাবে চলতেই থাকবে শেষে গিয়ে প্লাস আর এন, অর্থাৎ শ্রেণী বর্তনীতে সবগুলো পাশাপাশি থাকে এবং যোগ আকারে থাকে। এটা হচ্ছে রোধের শ্রেণী বর্তনীর সমীকরণ, যে শ্রেণী বর্তনীতে থাকলে আমরা সবগুলো যোগ করে দেব। আচ্ছা, এবার আমরা চলে যাব যে তোমার সমান্তরাল বর্তনী, সমান্তরাল বর্তনীতে কেমন হয়, তোমাদের এরপরের ক্লাসের সমান্তরাল বর্তনী সূত্রটা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তোমরা মনে করো না যে অধ্যায়টা অত্যন্ত কঠিন, তোমরা সাথে থাকো, বুঝতে থাকো, এবং ইনশাআল্লাহ এভাবে বুঝতে বুঝতে এক সময় সবগুলোই বুঝে ফেলবা। যেহেতু তোমরা বাসায় আছো করোনার ছুটির মধ্যে,
তোমরা সময়গুলো নষ্ট করো না, তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, এই জন্য আমরাও তোমাদের জন্য কিছু করতে পারতেছি না, যেটুকু করতেছি এইটুকুতেই শান্ত থাকো এবং মনোযোগ দাও এবং এগুলো বুঝো, বই পুস্তকগুলো ভালোভাবে পড়ো, বাসায় পরিশ্রম করো, ইনশাল্লাহ তোমরা ভালো করবা, তোমাদের জন্য অনেক অনেক দোয়া। আর তোমরা লেকচার সাতের জন্য অপেক্ষা করতে থাকো, যেখানে থাকবে সমান্তরাল বর্তনী, সমান্তরাল বর্তনী নিয়ে আলোচনা থাকবে। এ পর্যন্তই আল্লাহ হাফেজ।